ধর্ষণ, পরকীয়া নির্যাতন, এই ছোট্ট কথাগুলোর সাথে আমি আপনি সকলে সুপরিচিত। আর বাংলাদেশে ধর্ষণ, পরকীয়া নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এর শেষ কথায় আপনি কি জানেন? হ্যাঁ, বাংলাদেশের বাহিরে অসংখ্য প্রবাসীর বসবাস। আর এই প্রবাসীরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর শুধু খেয়ে না খেয়ে ইনকাম করে সেই টাকাগুলো পাঠায় তার স্ত্রীদের কাছে। আর বাংলাদেশে এমনও কিছু প্রবাসীর স্ত্রীরা রয়েছে যারা পরকীয়ার সাথে জড়িত হয় এবং প্রবাসীর টাকা পয়সা নষ্ট করে অন্য পুরুষের সাথে উদাও হয়ে যায়। আমার পাশে এখন যে ভিডিওটা দেখতেছেন, এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনিও জাস্ট অবাক হয়ে যাবেন যে প্রবাসী কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা পাঠায় এই প্রবাসীর স্ত্রীদের কাছে, আর সেই প্রবাসীর স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে জনতার হাতে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পর কী ঘটনা ঘটলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসব। আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, PTVBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। বেশি কথা বলে ফেললাম, চলুন ভিডিওটা দেখি। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এটা দিবি না সময় এটা দিবি দিতে এটা কই এই কথা গলা মারি আর তো রাখি দর্দর বিচার কেউ আর দর্দর তো রাখ দিন বিচার করে রাখি আমি বিচার করতে দিবি ভিডিও করতে নেই রাত্রে আমি বিচার করতে কি করবি দেখা করবে এই কথা কাকি করবি তুই সদায় কথা উত্তর দেখি নিবি না নিবি না এটা কো বন্ধুরা, এই ভিডিওর অংশটুকু তো আপনারা দেখলেন যে প্রবাসীর স্ত্রী পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে, এবং ধরা খাওয়ার পর কী ঘটনা ঘটলো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই ভিডিওটা দেখে কিছু মানুষ হলো সচেতন হয় এবং কিছু মানুষ হলো শিক্ষা নিতে পারে। দেখেন, প্রবাসীরা প্রতিনিয়ত কষ্ট করে প্রবাসে, আর বাংলাদেশে কিছু প্রবাসীর স্ত্রীরা রয়েছে, এরা প্রতিনিয়ত সেই প্রবাসীর টাকা পয়সা নষ্ট করে পরকীয়ার সাথে জড়িত হয় এবং অন্য পুরুষের সাথে উদাও হয়ে যায়। এ হলো বাংলাদেশে কিছু প্রবাসীর স্ত্রীদের অবস্থা। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে এক বিন্দু পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, PTVBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।